ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আবার আমি তোমাদের সামনে আরেকটি ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে হাজির হয়েছি আজকে আমি ভিডিওতে যে ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস সেভেন এবং যে সাবজেক্টটা আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল এবং আমাদের এটা হচ্ছে পার্ট ওয়ানের প্রশ্নোত্তর তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে তো এখানে চারটে কোশ্চেন রয়েছে তার অ্যান্সার যথোপযুক্ত অ্যান্সার কী হবে চলো আমরা আলোচনা করি নাম্বার ওয়ান যে কোশ্চেনটা রয়েছে দেখো যে চিত্রের সাহায্যে ইতি পরিবর্তন কীভাবে সংগঠিত হয় তার সংক্ষেপে ব্যাখ্যা করো তো দেখো প্রতিটি কোয়েশ্চেনের যে অ্যান্সার আমি কিন্তু কম্পিউটারের সাহায্যে লিখেছি যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় এবং এখানে যে চিত্রটা তোমরা যে আমি তোমাদের জন্য এখানে অঙ্কন করেছি অবশ্যই তোমরা এই চিত্রটি একটু ভালো করে হাতে রুল পেনসিল দিয়ে অঙ্কন করবে ওকে তো এর যে অ্যান্সারটা হবে দেখো কি বলা রয়েছে যে পৃথিবীতে দিন রাত্রি কিভাবে সংগঠিত হয় এটা একটা খুব মজার প্রশ্ন তাই না এটা বোঝার জন্য আমরা সরাসরি চলে যাব একুশে মার্চের দিন ওকে তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ ঠিক একই রকমভাবে এই চিত্রটা তোমরা খাতায় অঙ্কন করবে ওকে তারপর যে ওই যে অ্যান্সারটা কেন আমাদের কমপ্লিট হয়ে চলছে এবং এখানে দেখো একটা চিত্র দেওয়া রয়েছে তোমাদের সুবিধার জন্য চিত্রটি এখানে পুট করেছি এবং এখানে লেখা আছে দেখো উত্তর গলার দিয়ে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গলার দিয়ে শীতকাল একটু আগে আমরা যেটা দেখে আসলাম এই দিন সূর্য এরকরে একের উপর লম্বভাবে কিরণ দেয় ওকে এই যে কিরণ দিচ্ছে লম্বভাবে ঠিক আছে ফলে দুই গোলার্ধে দিন ও রাত্রি সমান হয় এই দিনটিকে বলা হয় মহাবিশু ওকে এই দিনটির পর ধীরে ধীরে উত্তর গোলার্ধের দিকে ঝুঁকতে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলি বড় আর রাতগুলি ছোটো হতে থাকে দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায় সারা দিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা তো হওয়ার সময় পায় না এই সময় উত্তর গোলার্ধে সূর্য লম্বভাবে পড়ে থাকে ওকে লম্বভাবে সূর্যরসে লম্বভাবে পড়ে তারপরে যেটা কী হবে দেখো যে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল হয়ে থাকে এইভাবে চলতে থাকে একুশে জুন তারিখে উত্তর গোলার্ধে থেকে বড়ো দিন হয় এই দিন থেকে বলা হয় কর্কট সংক্রান্তি ঠিক আছে এরপর থেকে সূর্য পুনরায় দক্ষিণ দিকে ঢুকতে থাকে অর্থাৎ দক্ষিণায়ন শুরু হয় এইভাবে তেইশে সেপ্টেম্বর তারিখে আবার পুনরায় নিরক্ষরেখার উপর সূর্য হয়ে কিরণ দেয় আবার দিন রাত্রি সমান হয় এই দিনটাকে বলা হয় মকর সংক্রান্তি এইভাবে চলতে থাকে সূর্যের দক্ষিণ গোলার্ধের দিকে ঝুঁকে যাওয়া বা দক্ষিণায়ন ওকে ঠিক আগের মতোই আগের মতোই তবে কিন্তু দক্ষিণ গোলার্ধের দিনগুলো বড় আর রাত্রিগুলো ছোটো হয় দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি রশ্মি লম্ব হয়ে পড়ে ফলে দক্ষিণ গোলার্ধে এই সময় গ্রীষ্মকাল আর উত্তর গোলার্ধে শীতকালে বিরাজ করে এইভাবে চলতে থাকে বাইশে ডিসেম্বর এই বাইশে ডিসেম্বর তারিখে দক্ষিণ সব সবথেকে বড়ো দিন আর সব থেকে ছোটো রাত্রি হয় তারপর আবার সূর্যের উত্তরায়ণ শুরু হয় আর এইভাবে চলতে থাকে বছরের পর বছরের দিন পর ওকে এইভাবে কিন্তু ঋতু সংগঠিত হয় তো এটা তোমরা ভালো করে লিখে নেবে ওকে এবং পাশে অবশ্যই চিত্রটা দিবে নাম্বার টু যে কোয়েশ্চেনটা ছিল দেখো বলা হয়েছে যে চিত্রের সাহায্যে কোন স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয় তা ব্যাখ্যা করো এটাও কিন্তু চিত্রের সাহায্যেই বোঝাতে হবে তো আমি পরের স্লাইডে এর চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে যেটা লিখেছি দেখো যে ধরি পৃথিবীর উপরে অবস্থিত একটি স্থান হলো পি এবং কেন্দ্র হলো পৃথিবীর কেন্দ্র হলো সি ওকে তো পি এবং সি কোথায় রয়েছে আমরা দেখে নিই ওকে তো এ দেখো যে এখানে যে পিটা রয়েছে এটা একটা পি পি ধরে নিলাম আর এখানে কেন্দ্রটা শি ধরে এটা পৃথিবী ওকে তো এখানে বলা আছে এই স্থানের অক্ষাংশ নির্ণয় করবো অর্থাৎ পি এবং এই যে স্থি যে সি স্থানটা ধরে নিলাম এই স্থানের আমরা অক্ষাংশ নির্ণয় করবো তো অক্ষাংশ বলতে কী বুঝে অক্ষা যে অক্ষাংশ বলতে নিরক্ষীয় তল তলের সাথে ওই স্থান ও পৃথিবীর কেন্দ্র এর সংযোগ রেখাংশে যে কণ উৎপন্ন করে এখানে যে কণটা তোমরা দেখতে পাচ্ছ এই যে কণটা এটা যে পৃথিবীর একটা দুটো যে অবস্থান এবং একটা কেন্দ্র এই যে এই দুটো এই যে কেন্দ্রের সাথে এই যে রেখার সাথে যে কণটা উৎপন্ন করলো ঠিক আছে এখানে যে দেখো চল্লিশ ডিগ্রি কণ উৎপন্ন করেছে এটাকে বলা হয় তোমার কী বলা হয় অক্ষাংশ ঠিক আছে এটাকে বলা হয় অক্ষাংশ তো ও সি এর সংযোগ রেখাংশ নিরক্ষী তলের সাথে চিত্র অনুযায়ী একটা কণ উৎপন্ন করছে যেটা হচ্ছে চল্লিশ ডিগ্রি কণ ওকে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছো চল্লিশ ডিগ্রি এখানে কণ উৎপন্ন করেছে তাই তাই আমরা বলতে পারি পি স্থানের অক্ষাংশ হলো চল্লিশ ডিগ্রি তো পি স্থানের অক্ষাংশ কত হল এখানে চল্লিশ ডিগ্রি ওকে এর এবং যেহেতু এটা উত্তর অবস্থিত যেহেতু এর যে বিন্দুটা উত্তর গোলার্ধে অবস্থিত তাই পি স্থানের অক্ষাংশ হবে চল্লিশ ডিগ্রি উত্তর এটা লিখতে হবে অনুরূপভাবে যদি আমরা দক্ষিণ গোলার্ধের দিকে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করি ঠিক একই রকমভাবে এই যে মানটা দেখা যাবে ঠিক ওই যে এই দিকে তোমার ঠিক এখানে যদি আমরা ধরি তো এখানে কিন্তু ঠিক এরকমভাবে হবে এখানে এটা চল্লিশ ডিগ্রি ওকে তাহলে কিন্তু আমরা ঠিক একই রকমভাবে অর্থাৎ এইভাবে কিন্তু পৃথিবীর কোনো একটা স্থানের অক্ষাংশ নির্ণয় করতে পারি এবার যে তিন নম্বর যে কোয়েশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে দেখো যে উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে পার্থক্য নিরূপণ করো ওকে তো পার্থক্যটি এখানে লিখে রেখেছি একটু দেখে নাও নাম্বার ওয়ান যেটা দেখো এখানে তোমার বায়ুর উচ্চচাপ এবং এদিকে হচ্ছে বায়ুর নিম্নচাপ ওকে তো বায়ুর উচ্চচাপে কী লিখেছে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা কম সেখানে বায়ুর উচ্চচাপ দেখা যায় আর নিম্নচাপের ক্ষেত্রে যে সমস্ত অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি সেখানে কিন্তু বায়ু নিম্নচাপ দেখা যায় দু নম্বর যেটা লিখেছি দেখো যে উচ্চচাপ চাপে বায়ু শীতল হওয়ায় বায়ু সংকুচিত অবস্থায় থাকে আর নিম্নচাপে বায়ু উষ্ণ হওয়ায় বায়ু প্রসারিত এবং হালকা অবস্থায় থাকে তিন নম্বর হচ্ছে বায়ু নিমজ্জনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্ট সৃষ্টি হয় আর এখানে দেখো যে বায়ুর ঊর্ধ্বগমনের কারণে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয় নম্বর চার যেটা দেখো যে বায়ুর উচ্চচাপ অঞ্চল পরিষ্কার ও শান্ত অবস্থায় থাকে শান্ত থাকে আর বায়ুর নিম্নচাপ অঞ্চলে মেঘ ঝড় বৃষ্টি অশান্ত আবহাওয়া দেখতে পাওয়া যায় এখানে শান্ত আবহাওয়া দেখা যায় অশান্ত আবহাওয়া দেখা যায় ওকে এটা গেল বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য এবার চার নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে দেখো যে বলা রয়েছে যে এশিয়ার উষ্ণ মরু ও ভূমত্রসাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে এখানে দুটো কোশ্চেন রয়েছে একটা যে এশিয়ার মরু অঞ্চল আর একটা হচ্ছে তোমার ভূমতসাগর জলবায়ু অঞ্চল ওকে তো ফার্স্ট আমরা যেটা লিখবো দেখো এশিয়ার উষ্ণ মরু জলবায়ুর বৈশিষ্ট্য ওকে কি রয়েছে একটা দেখো যে গ্রীষ্মকাল উষ্ণতা থাকে চল তিরিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওকে নাম্বার টু যেটা রয়েছে দেখো যে শীতকালে উষ্ণতা থাকে প্রায় পনেরো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং যে তিন নম্বর যেটা লিখছে যে এই জলবায়ু অঞ্চলে বৃষ্টতের পরিমাণ দশ থেকে পনেরো সেন্টিমিটার হয় এটা হচ্ছে এশিয়া মরু অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য এবার যেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর যে বৈশিষ্ট্য সেটা কী রয়েছে এখানে তোমার তিনটে পয়েন্ট আমি উল্লেখ করেছি যে এক নম্বর যেটা বলেছি দেখো যে এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে একুশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা থাকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং তিন নম্বর যেটা বলেছি দেখো যে পশ্চিমবায়ের প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় ওকে পশ্চিমবায়ুর প্রভাবে এখানে শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না এবং এই যে শীতকালে যে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাতের পরিমাণ তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার তো বন্ধুরা এটাই ছিল যে সপ্তম শ্রেণীর ভূগোল মডেল অ্যাক্টিভিটি পার্ট ওয়ানের যে চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট কর চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে বন্ধুদের মধ্যে বেশি বেশি কিছু শেয়ার করবো ওকে এবং যে সমস্ত ভিডিওগুলি তোমাদের এর আগে আপলোড করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও তো আসি ঠিক আবার এরকম কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে